আজ আপনাদের যে গল্পটি শোনাব তার মাঝে রয়েছে বিশ্বাস অবিশ্বাসে এক মধুর দ্বন্দ্ব। যা দৃশ্যমান তাই আছে, আর যা দৃষ্টির বাইরে তা নেই এমনটা নয়। পরশুরামের এই গল্পটির নাম মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরও একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেত্নি এরাও আছেন, ধর্মদত্তি কন্দকাটা এরাও আছে। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, ইয়ে আচ্ছা বিনোদদা, ওই আপনি কি ভূতে বিশ্বাস করেন? বিনোদবাবু বলিলেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হা না কিছুই বলতে পারি না। চাটুর্য বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো, বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ, এই ম্যাকডোনাল্ড চার্চিল আর এই বালডুইনকে দেখেছ, তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই, আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কম্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিস নে, এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, আমোটে নয়। তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্র। জানো না? আরে আমাদের মজিরপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। চাটুর্য মহাশয় হুক্কাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, 30-40 বছর আগেকার কথা, মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরই করতেন, অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না, এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি, খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, সুবর্ণা খেয়ে হিঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাতি উন্নতি করতে পারে। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট, পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু, তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন, কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি, আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি, দু একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত, লোকের তাই উঁচু দরে বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করতো, বউ ভালোবাসে কি বাসে না, যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন, গল্পের আরম্ভ জানিয়েই হোক মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যেস। এদিনও তাই হয়েছিল, আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশায় দুঃখ করছিলেন, ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যাচ্ছে না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর, মাইনে তো পাই মোটে পৌনে 200, তাতে ইহকালের কটা সখী বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি,
আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর তুমি স্বর্গে জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙ্গুর বেদানা আম রসগোল্লা কাটলেট সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুনি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে, দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না, যত খুশি নাচ দেখো গান শোনো। আর কালো আতি চাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাজা, পরলোকে আত্মা ভূত ভগবান কিছুই নেই, ক্ষমতা থাকলে প্রমাণ করো। তর্ক জমে উঠল, প্রফেসররা কেউ একপক্ষে কেউ অপরপক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশায় দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু স্যান্ডেল রফা করে বললেন, এই ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা বা ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক, তার গতি বুঝে কার সাধ্য? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির খুঁড়ের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর সমান 0, আত্মা সমান ভূত সমান 0। বাচস্পতি বললেন, বচ্চ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ তো বললেই হয় না, এ হলো গিয়ে দস্তর মতো ইন্ট্রিগাল ক্যালকুলাস, সাধ্য থাকে তো আমার অঙ্কে ভুলবার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না, এই বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। এই কথা? আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেবো। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন, এই কাটাকাটির দরকার কি, এই সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনও তার গোটাগত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন, তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি, দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না, কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র, না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কথা। একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়নীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন, একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে, তার পিছনে একটু দূরে ওই রকম আরও 2। হরিনাথ সবুজ পাথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। মহেশ মহেশ দেখছো কি, তুমিও দেখছো কি, বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন, হঠাৎ উপর থেকে খানিকটা কাদা গলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে,
আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন আগে হ্যাঁ মানি বইকি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়ালো, হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কথা নেই। পিছনের দুই ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন অবস্থা বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, জোচ্চর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহাম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলুস্থুল উঠে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড, দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। এই হরিনাথ, হরিনাথ তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় ঝুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাহলে দোষটা কি? হাজার হোক, আমার বন্ধু তো। মহেশ বাবু গর্জন করে বললেন, কে কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ তুমি চুপ করো, উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ তুমি বাড়ি যাও, তোমাকে সাসপেন্ড করলুম। আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভূতরে তর্ক তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত, সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনেও কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন, হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জোচুরি দ্বারা, এমন অপ্রত্যাশিত আঘাত আমি কখনোই পাইনি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাধ প্রতিষ্ঠাঙ্গতম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না, কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তোর মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতো ভাবলেন, হ্যাঁ উত্তম হয়েছে, কিন্তু একটা খটকা। কুণ্ডুর সাথে মুন্ডুর মিল আবহমানকাল থেকেই চলে আসছে, কিন্তু এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, এ কুণ্ডুর সাথে মুন্ডু মেলাতেই হবে, এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ এইবারে মৌলিক রচনা বলা যেতে পারে, যাক মনটা এবার একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে কবি তুই মোরে, নরকের পোকা অতিশয় পোকা, উফ নরকই নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন, তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকেও রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ করি তোরে পাত পিঠে মারি জ্বর। এমন সময় মহেশের চাকরটা এসে বললে, বাবু চা হবে কি দিয়ে, দুধ তো সিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি জ্বর মুখে কুচি ঘর, জেলে দেশ লাই আগুন লাগাই, কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরপথ হবে, বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা
দেবমাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজে নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটা সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেতত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়, এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিদেশি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ বলে কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই বাঘ দেখা যায়। ভূত যদি থেকেই থাকে তবে খাঁচাই পরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেতত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটা এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল, রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভেঙাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতুড়ে বইগুলো, যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, পড়লেই রাগ হয়, আবার সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশয়ী হয়ে পড়লেন, দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা, হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড্ড খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই, বললেন, হরিনাথ তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুটা বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই ওসি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি, তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সেই এই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না, ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিয়েও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, দেশের গন্ধ আর পাঁচের সোনা আনানো আছে, তাও দিতে পারো, ঝটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধ হয় তারা আসতো না, বড়দিনের বন্ধ। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহাবিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর দুজন মাতব্বর প্রতিবেশী এলেন, ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরেই ভরসা। এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠকোঠা সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হল, 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে 2:30 সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন, গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই, কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, ওই এমন হয়েই থাকে, এ মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা, কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকরাশি বললেন, এই
ঢের বয়েছি মশাই, এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা বেশি চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণী তিনজন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজরে পড়ল গুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, ও আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদতেই। হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞেস করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয় চিরকাল সমদর্শী, এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটে। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না তা বলে রাখছি। আগন্তুক বললে, বকরা চাই না। এবার হরিনাথকে কাঁধে নিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পর আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো আরো 5 টাকা লাগবে। এমন সময় আরেকজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন, কালো র্যাপার গায়ে, এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি মশাই রেহাই পেলেন, খাট চলেছে আর একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো, কে বলে শহুরি লোক স্বার্থপর। আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, হ্যাঁ চলো চলো। আবার যাত্রা আরও একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার, এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথে আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, চলো চলো ওঠাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের ছুটতে হলো, কেই বা কথা শুনে, ছুট ছুট। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? বিডন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে, লোকগুলো কি শুনতে পায় না? ওরা পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে কর্নওয়ালিস স্ট্রিট, গোলদিঘি, বৌবাজারে, সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন। দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ ভেসে এলো, হরিনাথ, ও হরিনাথ, ওহে হরিনাথ। কি কি? এই যে, এই যে আমি, এই যে আমি। থাম থাম, আরে থাম। ও কি, ও কি খাটের উপর উঠে বসেছে? কে? মহেশ? মহেশ তো কি ভয়ানক দাঁড়িয়েছে, ছুটন তো খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছনে ফিরে লেকচারে ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে। মহেশের খাট অগোচর, কখনো তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ও হরিনাথ, আছে আছে, সব আছে, সব সত্যি আছে আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল? শুধু গয়ায়, পিণ্ডি দাদনখানা পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি, পিণ্ডি ছিটকে ফিরে এলো। আশ্চর্য! মানে মহেশ পিণ্ডি নিলে না, কিংবা তাকে নিতে দিলে না? তাহলে মিত্তিরের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজে কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই,
এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। গল্পের সূত্র বর্ণনায় এবং অন্যান্য চরিত্রে আমি অপূর্ব, গল্প বর্ণনায় ও হরিনাথ চরিত্রে রায়হান, মহেশ জুবায়ের, ডাক্তার আশা, প্রতিবেশীর চরিত্রটি করেছেন রিফাত। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আরও নতুন গল্প পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু।